পরের খবরে আসছি। জিটিএ ভোটের দিনক্ষণ ঘোষণা, ভোট হবে আগামী 26 জুন, ভোট করোনা হবে 29 জুন, 27 মে হবে বিজ্ঞপ্তি জারি। সর্বদল বৈঠকের পর ঘোষণা জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনারের। কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝার সঙ্গে। সনদ, কি খবর রয়েছে? হ্যাঁ দেখো, আজকে যে সর্বদলীয় বৈঠক ছিল সেই বৈঠকেই কিন্তু এই ঘোষণা হয়েছে যে আগামী 27 মে বিজ্ঞপ্তি জারি হবে। মানে পাহাড়ে 27 মে থেকেই কিন্তু নির্বাচনী বিধিনিষেধ যে লাগু সেটা জারি হয়ে যাবে। নির্বাচন হবে 26 জুন এবং গণনা হবে 29 জুন, এবং 27 মে থেকেই কিন্তু মনোনয়নপত্র দাখিল করা যাবে। এবং যেটা হয়েছে যে এই যে বিজেপি জিএনএল অর্থাৎ বিজেপির যে অ্যালি যে দলগুলো রয়েছে পাহাড়ে, তারা কিন্তু বৈঠকে আসেনি। তারা স্বাভাবিকভাবে তারা নির্বাচনে অংশও নেবে না, আগে ঘোষণা করেছিল। এবং আজকে বৈঠকে হাজির ছিলেন বা অন্য দলগুলোর সাথে গোর্খা জনমুক্তি মোর্চা, তারা কিন্তু বৈঠকে হাজির হলো, জানিয়ে দিয়েছে নির্বাচনে অংশ নিচ্ছে না। অর্থাৎ নির্বাচনটা কিন্তু বেশ গুটি কয়েক দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। স্বাভাবিকভাবে দেখার যে এই যে এই এদেরকে বাদ দিয়ে নির্বাচনের পরিবেশ পাহাড়ে কেমন থাকে। তবে কাজে তো বলা যায় যে জিটিএ নির্বাচনের যে ঘন্টা বেজে গেল সেটা আজকে কিন্তু ঘোষণা হয়ে গেছে। ডিভিশন কমিশনার অজিত রঞ্জন বর্জন কে ইলেকশন অথরিটি করেই কিন্তু নির্বাচন পরিচালনা হবে, এবং 27 তারিখ থেকে নির্বাচনের ঘন্টা কার্যত বেজে গেল। ধন্যবাদ সনদ। অন্যদিকে যেরকম আমরা দেখলাম যে সল্ট লেকে বিকাশ ভবনের সামনে এসইউসিআই এর বিক্ষোভ চলছে, ঠিক একইভাবে শিলিগুড়িতেও কিন্তু একইভাবে বিক্ষোভ চলছে সেখানে। এবং দেখতে পাচ্ছেন যে সল্ট লেকের মতোই শিলিগুড়িতে এসইউসি এর বিক্ষোভ চলছে, এবং এসএসসি দুর্নীতি নিয়ে কিন্তু সেখানেও বিক্ষোভ। এসএসসি দুর্নীতির অভিযোগে এসইউসি রাজ্য কমিটির উদ্যোগে মিছিল ঘিরে ধুন্ধুমার, একদিকে সল্ট লেকে বিকাশ ভবনের সামনে, অন্যদিকে একই ইস্যুতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ চলছে এসইউসিআই এর শিলিগুড়িতে। এসএসসি দুর্নীতির অভিযোগ নিয়ে কিন্তু বিক্ষোভ চলছে দু জায়গায় এসইউসিআই। একদিকে সল্ট লেকের করুণা বইতে বিকাশ ভবনের সামনে, সেখানে এসএসসি দুর্নীতির অভিযোগে এসইউসি রাজ্য কমিটির উদ্যোগে মিছিল, এবং সেই মিছিল শুরু হওয়ার কথা ছিল করুণা বই মোড় থেকে। মিছিল শুরু হওয়ার আগে কিন্তু আমরা দেখলাম একেবারে ধুন্ধুমার ঘটনা ঘটেছে। অন্যদিকে শিলিগুড়িতে একই ইস্যুতে অর্থাৎ এসএসসি দুর্নীতি নিয়ে সেখানেও কিন্তু এসইউসিআই এর বিক্ষোভ।